হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা247 বেঙ্গলি। আজকে হলো ত্রয়োদশী, জানো সবাই তো। ধনতেরাসের এই সময়তে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছিলাম, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। হ্যাঁ, তোমাদের অর্থ সম্পত্তি এর সাথে সম্পর্কিত, এবং এখনকার সময় যদি দেখা যায় সবচেয়ে বেশি মানুষ কিন্তু এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে চলেছে। এবং তোমরা বলতে পারো ইয়ং জেনারেশনের মধ্যে থেকে শুরু করে সবার মধ্যে এই ক্রেডিট কার্ড ব্যবহার করার একটা বিশাল বড় প্রবণতা দেখা দিচ্ছে। আমাদের ইন্ডিয়াতে যদি হিসেব দেখি, আমরা প্রায় 8 কোটি ক্রেডিট কার্ড কিন্তু ইস্যু হয়ে রয়েছে। এবার ফ্যাসিলিটিস কী আছে ক্রেডিট কার্ডের? প্রচুর ফ্যাসিলিটিস। সেখানে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ, বিভিন্ন যে সেলগুলো হয় অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো দেখবে ক্রেডিট কার্ডের ওপর এত পার্সেন্ট ডিসকাউন্ট থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ গুড ডিল তো থাকছে। এবং সবচেয়ে বেশি সুযোগ যেখানে রয়েছে সেটা হচ্ছে তোমার কাছে টাকা নেই এই মুহূর্তে, বাট দেখছো একটা জিনিস খুব কম দামে পাচ্ছ, খুব ছাড়ে পাচ্ছ, তুমি কিন্তু ইজিলি সেটাকে মানে উইদাউট পেমেন্ট নিয়ে নিতে পারো। তো এই ফেসিলিটিস থাকার পাশাপাশি বেশ কতগুলো কিন্তু বলতে পারে যে এর মানে মানে ভুল দিকও রয়েছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই সেশনটায়। তার আগে তোমাদের সবাইকে বলবো সেশনটাকে একটু শেয়ার করে রাখো, এটা ভীষণভাবে জানা দরকার তোমাদের প্রত্যেকের। হ্যাঁ, চাকরির সাথে তো অবশ্যই সম্পর্কিত, কারণ ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এখানে কিন্তু এই ধরনের বিষয় নিয়ে ছোটোখাটো প্রশ্ন ধরতেই পারে। এবং তার সাথে সাথে আমাদের ডেইলি লাইফে এই ধরনের ব্যবহার নিয়ে কিন্তু মানে এই ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়েও কিন্তু জানাটা প্রয়োজন। দেখো ডেইলি লাইফে আজকে তুমি রাস্তায় ঘাটে বেরো, দেখবে প্রায় কিছুজন আসেন, তারা এসে বলে যে ক্রেডিট কার্ড করো, বা বিভিন্ন ব্যাংক থেকে অফার আসে মাঝে মাঝে, মেসেজ আসে বলো বা মেল আসে যে ক্রেডিট কার্ড করা হোক, ফোন আসে অনেক সময়। তো অনেকে ভাবো ফেসিলিটিস কী, জিজ্ঞাসা করলে তারা তাদের মতো করে তোমাদেরকে বলেন, এবং তোমরাও ভীষণভাবে ওভার মোটিভেটেড বা মোটিভেটেড হয়ে গিয়ে ক্রেডিট কার্ড কিন্তু নিয়ে নাও। হ্যাঁ, অবশ্যই ভালো দিক তো রয়েছে ক্রেডিট কার্ডের, কিন্তু সেই মানে ভালো এবং খারাপ কী কী রয়েছে চলো এক এক করে আমরা দেখে নিই এই সেশনটায়। দেখো, যদি আমি প্রথমত বলি ক্রেডিট কার্ড সম্পর্কে, যে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একটা কিন্তু চার্জ মানে থাকে, প্রত্যেকটা ক্রেডিট কার্ডের উপরে চার্জ থাকে, সেটা একটা দিক রয়েছে। এবং ক্রেডিট কার্ডের কখনো কখনো অ্যানুয়াল চার্জ কিন্তু চাপে, মানে প্রত্যেকটা ক্রেডিট কার্ডের উপরেই থাকে। এবার তুমি যদি দেখা যায় একটা নির্দিষ্ট মানে অ্যামাউন্টের বেশি কোনো বছর খরচা করে ফেলেছো, তাহলে কিন্তু কখনো কখনো কোনো কোম্পানি, এগুলো তো বিভিন্ন কোম্পানির আন্ডারে থাকে, তো কোনো কোম্পানি কিন্তু এগুলোর এই অ্যানুয়াল চার্জটা ছাড় দিয়ে দেয়। যদি দেখা যায় তুমি অনেকটা লিমিটেড মানে লিমিটেড বেশি মানে ক্রস করে ফেলেছো বা কিনে ফেলেছো, কারণ ক্রেডিট কার্ড মানে বুঝতে পারছো এটা এক ধরনের ধার করে কেনার মতো বিষয়। এই কার্ডের থ্রুটি তুমি বাংলা ভাষায় ধার করে কিনতে পারো। তো সেক্ষেত্রে দেখা যায় তোমার অ্যামাউন্ট যদি খুব বেশি টাকার হয়ে থাকে, খুব বেশি টাকার কিনে ফেলেছো একটা বছরে, তাহলে কিন্তু কোম্পানি এই এর উপরে ছাড় দিচ্ছে। এবং তুমি যদি সঠিক সময় এই অ্যামাউন্টটা মানে যে অ্যামাউন্টটা তুমি কিনেছো, ধরো সাপোজ একটা বছরে হয়তো তুমি 30,000 টাকা বা 20,000 টাকা বা 40,000 টাকার একটা অ্যামাউন্টের জিনিসপত্র কিনেছো, তো একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি এটাকে শোধ করতে না পারো, তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়তে পারো। সো এই জায়গাটা মাথায় রেখো। বাট হ্যাঁ, এর বেশ কতগুলো মানে খারাপ দিক বা ভুল দিক বা যেটাকে করা উচিত নয় বলতে পারো সেটা রয়েছে। বলা বললে যারা খারাপ দিক মানে এটা আর করা উচিত নয়, সেই হিসেবে যদি দেখো তোমার যেটুকু দরকার, মানে হতেই পারে তোমার হয়তো একটা মিনিমাম অ্যামাউন্ট একটা আছে, বা সেটা তোমার আর্নিং, তুমি জানো যে আমার হয়তো বাৎসরিক ইনকাম সাপোজ কারোর হয়তো 2 লাখ, কারোর হয়তো 3 লাখ, কারোর হয়তো 5 লাখ, তো তার পার্সপেক্টিভে না খরচা করাটা উচিত। কারোর হয়তো 5 লাখ আর্নিং বছরে গিয়ে বা 2 লাখ আর্নিং, সে হয়তো দেখা যাচ্ছে 2 লাখেরই ক্রেডিট কার্ডের খরচা করে ফেলেছে বছরে, সেটা একদমই উচিত নয়। সেটা করলে তুমি কিন্তু প্রবলেমে পড়বে, এটা সবার জানা উচিত, মানে জানা মানে ভাবা উচিত। আমরা এখন ক্রেডিট কার্ড নিয়ে ভীষণভাবে মানে কনসাস নয়, আমরা ভাবছি ও বিনা পয়সায় পেয়ে যাচ্ছে, চলো 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 অফার দিচ্ছে, এই তো অনলাইন প্ল্যাটফর্মে এত বড় অফার দিচ্ছে, এত কিছু দিচ্ছে, চলো কিনে নিই। কিন্তু একটা সময় পরে যখন ওটাকে শোধ করতে হয় বা তখন কিন্তু আমরাই অনেক সময় প্রবলেমে পড়তে পারি। তো এটা কিন্তু খবরদার করবে না যে তোমার যেটা আর্নিং তার বেরিয়ার ক্রস করে যাচ্ছ। অনেক সময় ক্রেডিট কার্ড থেকেও বিভিন্ন অফার দেয়, অ্যানুয়াল চার্জের ছাড় আছে, এত টাকা খরচ, এত টাকার স্পেন্ড করলে তুমি এক্সট্রিমভাবে স্পেন্ড করে ফেললে, তো এটা কিন্তু উচিত নয়। হ্যাঁ, যদি কখনো দেখা যায় যে খুব একটা দামি জিনিস, ধরো সাপোজ এরকম একটা জিনিস তোমাকে কিনতে হচ্ছে, বুঝতেই পারছো, বা ইচ্ছে হচ্ছে কেনার, তো তখন তুমি যে কাজটা করতে পারো সেটাকে ইএমআইতে কনভার্ট করে নিতে পারো, সেটা কিন্তু অনেকটাই সুবিধা। এবং এখন বিভিন্ন যে সমস্ত শপসগুলো রয়েছে বা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, দেখবে 0% ইএমআইতে দিয়ে থাকে, এবং সেক্ষেত্রে তোমার বেশি কিন্তু খরচা পড়ে না। তো ইএমআইতে কনভার্ট করে যায় যদি খুব বেশি এক্সপেন্সিভ জিনিস কিনতে হয়, জাস্ট লাইক দ্যাট এটার মতো মানে, তো তাহলে কিন্তু তোমরা এরকম কিছু করতেই পারো।
আর ক্রেডিট কার্ড দিয়ে না কেনাটাই ভালো সেই রকম ক্ষেত্রে। হ্যাঁ, যদি দেখো তার উপর ক্রেডিট কার্ডের উপর প্রচুর অফার আছে তাহলে তুমি নিতে পারো। তবে হ্যাঁ, ক্রেডিট কার্ড নিলে ওই যে বললাম বাৎসরিকভাবে তোমাকে একটা শোধ করতে হবে, আর ইএমআইতে কিন্তু ইএমআইতেও শোধ করতে হয়, কিন্তু সেক্ষেত্রে একটা টাইম লিমিটেশন থাকে, হয়তো 24 মাসের বা 12 মাসের সামথিং। তো সেক্ষেত্রে তোমার মাসে মাসে টাকাটা কেটে যাচ্ছে। তো এই একটা ফেসিলিটিস কিন্তু তুমি মাথায় রাখবে যখন প্রচণ্ড এক্সপেন্সিভ কিছু কেনার কথা মনে করছো, তখন সেটাতে ক্রেডিট মানে সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে ক্রেডিট কার্ড দিয়ে না কেনাটাই বেটার। সেক্ষেত্রে কিন্তু তোমাকে কেনাটা উচিত হবে ইএমআইতে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা দেখা যায় যে ক্রেডিট কার্ডের কিন্তু একটা টাইম থাকে, মানে মিনিমাম অ্যামাউন্ট একটা থাকে যে অ্যামাউন্টটা তোমার করতে হয় পে। তো অনেকেই কী করে, শুধুমাত্র মিনিমাম অ্যামাউন্টটুকু পে করে রেখে দেয়। কিন্তু যেটা এক্সট্রা, মানে একটা তো সব কিছু লিমিটেশন থাকে, যেমন ধরুন ব্যাংকের বইয়ের ক্ষেত্রে একটা মিনিমাম অ্যামাউন্ট জমা রাখতে হয়, ঠিক সেরকম ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মিনিমাম অ্যামাউন্ট রাখতে হয় বা মিনিমাম অ্যামাউন্ট পে করতে হয়। তো এই পে করার পর অনেকের ভাবে মিনিমাম অ্যামাউন্ট পে করছি, ঠিক আছে ছাড়ো, আর যেটা তোমার বার্ডেন সেই বার্ডেনটা পে করলে না, তাতে করে কী হয়, ওই বার্ডেনের ওপরে কিন্তু আরও করে ইন্টারেস্ট জমা পড়ছে, আর ইন্টারেস্টটা তোমাকে একটা সময় গিয়ে পে করতে হবে। তো মানে ইন্টারেস্টের পর ইন্টারেস্ট, ইন্টারেস্টের পর ইন্টারেস্ট, মানে তুমি কিন্তু একটা সময়তে গিয়ে প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়তে পারো। সো এই জায়গাটা কনশাস থাকা উচিত যে শুধুমাত্র মিনিমাম অ্যামাউন্ট পে করে ছাড়লে হবে না, বার্ডেনটাকেও পে করে দেওয়ার চেষ্টা করো যে সময় দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে। কারণ মানে একটা মিনিমাম অ্যামাউন্ট পে করার জন্য বা পুরোটা পে করার জন্য কিন্তু 7-8 মাস একটা বাফারিং টাইম যে কোনো কোম্পানির তরফ থেকে বা যে কোনো ব্যাঙ্কগুলো ক্রেডিট কার্ড ইস্যু করে তাদের তরফ থেকে কিন্তু দেওয়া হয়। এবং আরও একটা জিনিস করাটা উচিত নয়, সেটা হচ্ছে প্রচুর ক্রেডিট কার্ড এখনকার দিনের মানে ইয়ং জেনারেশন বা শুধুমাত্র ইয়ং জেনারেশন, কারণ অনেকের ক্ষেত্রে একটা স্বভাব রয়েছে যে একটা ক্রেডিট কার্ড নয়, বিভিন্ন কোম্পানির 4-5টা ক্রেডিট কার্ড রয়েছে, সেটা রাখাটা একদমভাবে ঠিক নয়। কেন ঠিক নয়, কারণ দেখো তুমি যদি প্রচণ্ড উচ্চবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো তাহলে কোনো চাপ নেই, বাট স্টিল তুমি যদি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো তাহলে ওই যে মিনিমাম অ্যামাউন্ট পে করতে হচ্ছে, ওই যে বার্ডেনটা ইনিশিয়ালি তোমার মনে হচ্ছে 4-5টা ক্রেডিট কার্ড দিয়ে, ধরো মনে করছো HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড নেবো, ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড নেবো, ওই তো অনলাইন প্ল্যাটফর্মে HDFC-র উপরে অফার দিচ্ছে বা ICICI-তে অফার দিচ্ছে, চলো নিয়ে নিই। কিন্তু একটা সময় গিয়ে যাবে যখন পে করতে হচ্ছে তোমাকে, তুমি কিন্তু তখনই প্রবলেমের মধ্যে পড়বে। সো বি কেয়ারফুল যে এক গাদা বা একের অধিক ক্রেডিট কার্ড না রাখাটাই ভালো। হ্যাঁ, যদি তোমার এখন প্রচুর সোর্স অফ ইনকাম থাকে মানে তাহলে কোনো চাপই নেই, বাট স্টিল যদি সোর্স অফ ইনকাম খুবই লিমিটেড হয় বা সাধারণ মধ্যবিত্তর পার্সপেক্টিভে হয় তাহলে কিন্তু প্রচুর ক্রেডিট কার্ড না রাখাটাই সবার জন্য বেটার হবে। সো এই ছিল আজকের ক্রেডিট কার্ড সংক্রান্ত ব্যাপার স্যাপার। যারা সেশনটা করলে তারা জানিও তোমাদের সেশনটা চাই, এরকম সেশন চাই কিনা আপকামিং ডেস। আর Adda247 অ্যাপসকে অবশ্যইভাবে ডাউনলোড করে রাখো, Adda247 অ্যাপস এরকম কিন্তু প্রচুর প্রচুর ইনফরমেটিভ মানে সেশন থেকে শুরু করে প্রচুর ইনফরমেশন এবং ক্লাস ডাউনলোড মানে তোমাদের ক্লাসের যে PDF এবং তার সাথে সাথে ডেলি গান্তিক উইকলি কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রয়েছে ওখানে। সো অবশ্যই ডাউনলোড করে এই সেশনটা ডিসক্রিপশন বক্সে আছে। চলো টাটা, আবার দেখা হচ্ছে এরকম ইনফরমেশন নিয়ে নেক্সট দিকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।